28 অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই হবে, অন্য কোনো ভেনুতে যাওয়া সম্ভব হবে না বলে জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। এই সমাবেশ সফল করতে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা রাত দিন কাজ করছেন। জনগণকে সুসংগঠিত করতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে সাংগঠনিকভাবে।